सभानेत्री महोदया मंचे आसीन आछेन सारा भारत गणतांत्रिक नारी समितिर सर्वभारतीय कमिटीर साधारण सम्पादिका कमरेड मरियम धावले एवं संगठनेर नेतृबृंद और आपनारा आज के जरा त्रिपुराज्येर विभिन्न प्रांत थेके सेई सकाल बेला रौना दिए এই আগরতলা শহরে মিছিল করেছেন এবং এই সভায় মিলিত হয়েছেন। আমি আপনাদের সকলকে আমাদের ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন শুভেচ্ছা এবং কুলঙ্খা জানাচ্ছি। মায়েরা বোনেরা আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যে মাত্র আজ থেকে ছ মাস আগে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শরীক দল আইপিএফটি মাত্র 40% ভোট পেয়ে অর্থাৎ ত্রিপুরাজ্যের তিন ভাগের দুই ভাগ মানুষ এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোটকে ভোট দেয়নি, কিন্তু বিরোধী দলের ভোট ভাগাভাগি হওয়ার কারণে তারা সরকারে বসার সুযোগ তারা পেয়েছে। এই সরকারের বয়স আজকে 168 দিন, এখনো 200 দিনও হয়নি। একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে, তার মাত্র 168 দিনের মধ্যে আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি করেন, আমি শুধু বলবো না, আপনারা শুধু যারা গণতান্ত্রিক নারী সমিতি করেন এই সংগঠনের যারা সভ্য সমর্থক তাদের দাবি নিয়ে এখানে আজকে এসেছেন, যে ন দফা দাবি নিয়ে আজকে আপনারা এরকম একটা খুবই কঠিন সময় নানা দিক থেকে, একদিক থেকে কাঠ ফাটা রোদ, প্রচণ্ড অভাব, কৃষক এবং খ্যাত মজুরদের প্রচণ্ড কাজ, কিন্তু সেই সময়তে আরো নানা সমস্যা, এটা ভেদ করে আপনারা এখানে বাধ্য হয়েছেন, এটা কোনো একটা স্বাভাবিক সিদ্ধান্ত না। যে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সরকার গত 5 বছর এবং এই গত 5.5-6 মাস ধরে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, সে অরাজক পরিস্থিতি আপনাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করেছে যে না, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, সরকারের সমস্ত ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করতে হবে। তাই আপনাদের কুণ্ঠিত জানাই, আপনাদের দাবি শোনাতে এখানে রাজ্য সম্পাদিকা উল্লেখ করেছেন, আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণের
দু সপ্তাহ আগে মাত্র আপনাদের নেতৃত্ব ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ডেপুটেশন মিলিত হয়েছিল। সেই ডেপুটেশনে নারী সমিতির যারা নেতৃত্ব বা তারা কর্মী তাদের ব্যক্তিগত কোনো দাবি দাওয়া কোনো চাহিদা এসব ছিল না। পত্রপত্রিকা আমরা দেখেছি, সেজন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আপনারা বলেছেন গত পাঁচ বছর ধরে তো ত্রিপুরার মধ্যে গণধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, নানাভাবে নারী নির্যাতন, নারী সহ সমস্ত অংশের মানুষের যে অধিকার হরণ, এগুলো যেভাবে চলছিল আপনারা নতুন করে যেভাবেই হোক ভোট ভাগাভাগির ফলে হোক বা যে হোক ক্ষমতা এসেছেন আপনারা বন্ধ করুন। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সরকারি পয়সায় জনগণের পয়সায় রেডিওতে টেলিভিশনে আগরতলা শহর থেকে ত্রিপুরার আনাচে কানাচে ফ্ল্যাক্সের মাধ্যমে অসংখ্য প্রচার করেন, রাজ্যে কাজের কোনো অভাব নেই, চাকুরিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ রিজার্ভ, অথচ আপনি ক্ষমতাসীন হওয়ার পর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পর আইসিডিএস কর্মী যারা বহু বছর ধরে খুব সুন্দরভাবে নিরবচ্ছিন্নভাবে মায়েদের শিশুদের সেবা করছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে, আপনাদের দলের ক্যাডাররা এদেরকে জবরদস্তি করে সেখানে তাদের চাকুরিতে বা তাদের কর্মক্ষেত্রে আসা বন্ধ করে দিচ্ছে। স্কুলগুলোতে শিশুদের মিড ডে মিল রান্না করে খাওয়াচ্ছে, যত্ন করে, মায়ের মতো বাসির মতো দরদ করে, তারও রেহাই পাচ্ছে না। ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে সে খবর পাওয়া যাচ্ছে তাদের অপরাধ। গত বিধানসভা নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট দেয়নি বা তাদের মিছিল হাঁটেনি বা তাদের আস্থাভাজন হতে পারেনি, তাদের বলে দেওয়া হচ্ছে কালকে থেকে তোমরা আর এই মিড ডে মিল রান্না করার জন্য আসতে পারবে না। আপনাদের নেত্রীরা ওনাকে বলে এসেছেন যে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কায়েম হওয়ার পর সরকারের চাকুরি থেকে শুরু করে এই যে র্যাগার কাজ, টুয়েপের কাজ, আইন মতো যে কোনো পরিবার 100 দিন সে কাজ পাওয়ার অধিকার, আপনারা 2018 ইংরাজি তাদের আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যদি ক্ষমতায় আসতে পারেন প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠক থেকে 100 দিনের কাজ 200 দিন হবে, 170 টাকা মজুরি 340 টাকা হবে, আজকে সারা বছর 50 দিন হচ্ছে না, কাগজে পত্রে 40-42 দিন হচ্ছে, কিন্তু প্রকৃত যাদের কাজ দরকার, কাজ চাই যারা যাদের, তারা 25-30 দিনের বেশি পাচ্ছে না। 340 টাকা মজুরি তো দূরে থাক, যে এখন 200 টাকার কিছু বেশি মজুর হয়েছে তার অর্ধেক পাচ্ছে না, অথচ আপনাদের দলের হুমরা চুমরা তথাকথিত মন্ডলের সদস্যরা তারা 90 দিন, 95 দিন, 100 দিন, কারো কারো আরো বেশি দিন তারা পেয়ে যাচ্ছে, সব লুট করে নিয়ে যাচ্ছে। আপনাদের নেত্রীরা মুখ্যমন্ত্রী তাদেরকে যে জবাব দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না এসব যে ঘটছে আমি তো জানি না,
এগুলো তো হওয়া উচিত না, এগুলো বন্ধ হওয়া দরকার। আপনারা যে উদ্বেগ প্রকাশ করে গেছেন, ক্ষোভ প্রকাশ করে গেছেন, আমি একটা একটা করে দেখব, জেলা শাসকদেরকে নির্দেশ পাঠাবো, ছাটাইকৃত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, মিড ডে মিল ওয়ার্কার আর যারা ওই রেগা কাজ থেকে বঞ্চিত হচ্ছে, এরা যাতে আর বঞ্চনা না হয়। কিন্তু হয়নি, কিছু হয়নি। নারী নির্যাতন, আজকের দৈনিক পত্রিকাগুলি খুলুন, গতকালের পত্রিকা খুলুন, পরশুদিনের পত্রিকা খুলুন, এমন একটা দিন নেই পত্রিকার পাতায়, শুধু মণিপুর না, উত্তরপ্রদেশ না, ওই হরিয়ানা না, এই ত্রিপুরার যে স্বামীর সামনে, ছেলের সামনে, মাকে, স্ত্রীকে, বোনকে পেটানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দিন দুপুরে বাড়ি থেকে ডেকে তুলে নেওয়া হচ্ছে, নির্যাতিতারা থানায় যান, থানায় গেলে কোনো কোনো থানা দারোগা বাবু পরামর্শ দেন, কম্প্রোমাইজ করে ফেলুন। অর্থাৎ যে নির্যাতনকারী, দর্শনকারী, তার কাছে গিয়ে হাত পাতুন, মাথা নত করুন। আমরা এই ধরনের শাসন আশা করতে পারি? এটা একটা সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে, একটা গণতান্ত্রিক দেশে এটা ঘটতে পারে? আজকে ত্রিপুরার যে ঘটছে, এটা শুধু নারী সমিতির অভিযোগ না, এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয়, সংবিধানকে যারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্রত্যেকটা মানুষের আজকে বক্তব্য। আর এ বক্তব্য শুধু মানুষের বক্তব্য না, আপনাদের বক্তব্য না, জনগণের বক্তব্য না, ভারত সরকারের নথিতে, তাদের বাৎসরিক রিপোর্টে, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক, এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব হল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বিশ্বস্ত যিনি, অমিত শাহ। এই অমিত শাহ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার মন্ত্রক গৃহ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেক বছর সারা দেশে নানা ধরনের যে অপরাধ ঘটে, দাঙ্গা, নারী নির্যাতন, বধূ নির্যাতন, অনাহারে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, আদিবাসীদের উপর আক্রমণ, দলিতদের উপর আক্রমণ, এই সমস্ত ঘটনাবলীগুলাকে নানাভাবে এগুলার বিন্যস্ত করে একটা রিপোর্ট বের করেন। গত জুলাই মাসে যখন বিধানসভার বাজেট অধিবেশন হয়, সরকারের মন্ত্রীরা, তারা, আমরা যারা বিরোধী দলে আছি, আমাদের কথা বলতে দিচ্ছি না, আমরা যে প্রশ্ন করছি, কেন কাছে নেই, কেন যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছে, কেন প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না? সরকার বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বিগত তাদের মন্ত্রিসভাতে এক মুখ্যমন্ত্রী ছিলেন, কথায় কথায় বলতেন, সোচ বদল না হোগা, চিন্তা বদলাতে হবে, তিন সালের মধ্যে, তিন বছরের মধ্যে ত্রিপুরা মডেল হয়ে যায়গা, আপনি আপ বদল হয়ে যায়গা। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে, এই ত্রিপুরাজ্য নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যা চর্চা হচ্ছে, ভারত সরকারের নথিতে যা বেরিয়ে আসছে, আপনাদের সে দাবি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা কোথায়? অমিত শাহর সে মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট দিয়েছে 2022 ইংরেজিতে, মানে গেল বছরের, সারা দেশের
এই যে 31টা 32টা যে পূর্ণ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, কোন কোন রাজ্যের জনসংখ্যা 20 কোটি 15 কোটি 10 কোটি 8 কোটি 5 কোটি, আমাদের রাজ্যের জনসংখ্যা মাত্র 40 লাখ, 1 কোটির অর্ধেক না। কিন্তু সারা দেশে এই যে অপরাধ, এই অপরাধের মানচিত্রে ত্রিপুরার স্থান, এমনকি যে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট এই সমস্ত রাজ্যের কথা প্রতিদিন বিভিন্ন মিডিয়াতে উঠে, ছোট রাজ্য ঠিক সেরকম ভাবে মিডিয়াতে জায়গা পায় না, কিন্তু তাদেরকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্য সমস্ত ধরনের অপরাধ মিলিয়ে আমাদের স্থান পঞ্চমে। তার মধ্যে ড্রাগ, নেশাদ্রব্য ব্যবহার, নেশাদ্রব্য পাচার এবং নেশা গঠিত বিভিন্ন অপরাধে সারা দেশের মধ্যে ত্রিপুরা এক নম্বরে শ্রেষ্ঠ। ত্রিপুরা নারী নির্যাতনে ত্রিপুরা দুই নম্বরে, 40 লক্ষ মানুষের ত্রিপুরাজ্য, ওই 20 কোটি রাজ্যের উত্তরপ্রদেশকে হারিয়ে আমরা ত্রিপুরা দুই নম্বরে। এরকম ভাবে অস্বাভাবিক মৃত্যু, অনাহারে মৃত্যু সমস্ত ক্ষেত্রেতে আমরা কোন ক্ষেত্রে দুই নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর, সাত নম্বর, আট নম্বর, এভাবে 10টি যে অপরাধের তালিকায় প্রথম শ্রেণীর মধ্যে আমরা 5 নম্বরে সারা দেশে। কাজে আপনারা মায়েরা, বোনেরা এই অবস্থায় স্বাভাবিকভাবেই ঘরে বসে থাকতে পারেন না। আগুনে যদি কোনো ঘর ছাই হয়ে যায়, সে ঘর বা সেই সংসারের সমস্ত সদস্যের কষ্ট হয় ঠিক, কিন্তু আমরা জানি এই কষ্ট সেই ঘরের মায়ের বোনেদের কষ্ট অন্যদের চাইতে দ্বিগুণ তিনগুণ, কারণ তাকে স্বামী, সন্তান, পুত্র, কন্যা শুধু তাদের মাথা গোজানোর জন্য না, কিভাবে তাদের পেটে এক মানে কিছু খাবার জোগানো যায় তার জন্য অতি কষ্ট করতে হয়। ঠিক তেমনি আজকে যখন দেশ চলছে, রাজ্য চলছে, সেই জায়গায় আমাদের রাজ্যের মায়েদের বোনেদের কষ্টের তার চেহারা কি, তার অবস্থা কি আমরা উপলব্ধি করতে পারি? সেই কারণে এত অভাব, অনটন কাজ, কাঠফাটা রোধ সমস্ত সত্ত্বেও আজকে আপনারা এখানে আসতে বাধ্য হয়েছেন। কেননা এই সরকার, আমরা লক্ষ্য করছি এই যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাদের কাজ কি, নতুন কোনো রাস্তা তারা করে না, নতুন কোনো ব্রিজ নির্মাণ কোথাও হয় না, কোনো হাসপাতাল নতুন করে তৈরি করা উদ্যোগ তারা নেয় না, কোন স্কুল করেছে, কোন কলেজ করেছে এই নজির নেই। কিন্তু বিগত বামফ্রন্ট সরকারের সময়তে তৈরি করা রাস্তা, তৈরি করা ব্রিজ, তৈরি করা হাসপাতাল, তৈরি করা স্কুল, তৈরি করা অফিস, সাদা দেওয়ালের অফিস, গেরুয়া রং দিয়ে চাপিয়ে, নতুন পোস্টার লাগিয়ে, নতুন ছবি লাগিয়ে, নতুন সাইনবোর্ড লাগিয়ে এদের গুনগান। আগরতলা শহরকে বলা হচ্ছে স্মার্ট সিটি। স্মার্ট মানে আমরা বুঝি মানে সব দিক থেকে একেবারে চনমনে উজ্জ্বল, সব দিক থেকে হবে মানুষের সহায়ক, হাত পাতলে সবকিছু পাওয়া যাবে। বলুন, গত সাড়ে পাঁচ বছরে এই আগরতলা শহর হোক বা ত্রিপুরা রাজ্য কোন ক্ষেত্রে স্মার্ট হতে পেরেছে?
একটু বৃষ্টি হলে পরে জল জমে সেখানে অটো রিকশা চলার কোনো স্কোপ নেই। দোকানদারদের ব্যবসাপত্র এমনিতে নেই, সেখানে বৃষ্টির জলে ভেসে যায়। শহরে যারা কাজের জন্য সকাল থেকে বিভিন্ন চৌমুহনীতে ভিড় করেন, এরা পেটে হাত দিয়ে বাড়িতে ফেরত যেতে হয়। এই শহরের কোন গলিতে, কোন পাড়াতে, কোন ওয়ার্ডে নতুন করে ড্রেন, নতুন করে আলোর ব্যবস্থা বা শিক্ষা বা স্বাস্থ্যের ক্ষেত্রেও নতুন কিছু সংযোজন হয়েছে। আমাদের জিবি হসপিটাল বা আইজিএম হসপিটালে বা রাজ্যের বিভিন্ন জেলা বা মহকুমা হাসপাতালে আমরা জানি না, কিন্তু প্রচার হচ্ছে আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। যুবকদেরকে নিয়ে নানা ধরনের প্রচার। আজকে আগরতলা শহরের ব্যবসায়ীরা তারা ভুক্তভোগী, তারা বুঝতে পারছেন অতীতে দুর্গাপূজা, কালী পূজা বা এরকম কোনো উৎসব আসলে পরে শহরে মানুষের ভিড় হয়, জেলা শহরে মহকুমা শহরগুলোতেও। সরকার শুধু রেগাতে না, রেগা টু এফ আরো নানা দপ্তর থেকে কাজ হয়, গ্রামীণ মানুষ শহরের মানুষ তারা ভিড় করে দোকানেতে তারা খরচপাতি করে। আজকে সে অবস্থা নেই, সে চেহারা আজকে নেই, কারণ কোন বরাদ্দ নেই। আর যত সামান্য যা আসছে সমস্ত মণ্ডলের নেতারা চেটেপুটে খেয়ে ফেলছে। এই জায়গায় দাঁড়িয়ে আরো মারাত্মক হল, এই সরকার আমাদের মা বোনেদের কিভাবে তাদের শক্তিকে, তাদের সময়কে অপব্যবহার করছে। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে আমরা ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন আমরা করে গেছিলাম, আমি ছিলাম গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী। আমাদের রাজ্যের আটটা জেলা, এই আটটা জেলাতে এই টিআরএলএম এর অধীনে তারা এইভাবে সেলফ হেল্প গ্রুপ, এই গ্রুপগুলোকে আরো গুচ্ছ গ্রুপ করে ফেডারেশন করে বেঙ্গলার সাথে এই সেলফ হেল্প গ্রুপকে যুক্ত করে তারা কম সুদে এবং খুব সহজ শর্তে এই মায়েরা বোনেরা সেলফ হেল্প গ্রুপের লোক যারা কর্মী তারা ঋণ পাবেন। তারা পশুপালন, মৎস্য পালন, তার সাথে কেউ কেউ হাতের কাজ, কেউ বুননের কাজ, কেউ ছোট ব্যবসা। অর্থাৎ এই সেলফ হেল্প গ্রুপগুলি যেভাবে তারা রপ্ত, যেভাবে তারা পছন্দ করেন, যেখানে যেটা কাটতি আছে সেভাবে করবেন। তার সাথে রাজ্য সরকার স্বাবলম্বন নামে একটা সমিতি তৈরি করা হয়েছে, যার হেডকোয়ার্টার হলো অরুন্ধতি নগরে। এই সেলফ হেল্প গ্রুপের সদস্যরা স্বাবলম্বনে তাদের জন্য বিনা পয়সায় এদের ট্রেনিং দেওয়া হবে। সেখানে ব্যাংকের অফিসাররা, ব্যাংকের লোকরা এসে সেলফ হেল্প গ্রুপের লোকদের সাথে কথাবার্তা বলবেন, কি শর্ত হলে, কি কাজ করতে চাইলে এই মহিলারা তারা ঋণ পেতে পারেন। তার সাথে ত্রিপুরা রাজ্যের সমস্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এটা তো এখন তুলে দিয়েছে, পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আমরা তাদেরকে বাধ্য করেছি তারা রুট সেটি খুলবে। অর্থাৎ শুধু স্বাবলম্বন না, ব্যাংকগুলো নিজেরা এই সেলফ হেল্প গ্রুপের প্রতিনিধিদের নিয়ে তারাও ট্রেনিং ক্যাম্প করবেন। এই ট্রেনিং শেষে এদেরকে ব্যাংকগুলো এই কম সুদে সহজ শর্তে ঋণ দিয়ে এদেরকে স্বাবলম্বী করবে। বিজেপি সরকার আসার পর কি হয়েছে, যে উদ্দেশ্যে
টিয়ারালেম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যের বিপরীত। সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি তাদের পার্টির স্বার্থে কায়েমের স্বার্থে আজকে এই সেলফ হেল্প গ্রুপের শত শত আমাদের মা বোনেদের শক্তি সময় ইচ্ছা এটা কি ব্যয় করছে। এখন নরেন্দ্র মোদী আসবে, অমিত শাহ আসবে, মুখ্যমন্ত্রী কোথাও যাবে, কোন মন্ত্রী কোথাও জেলা যাবে, ভারতীয় জনতা পার্টির মণ্ডলদের তাদের যে লাল চক্ষুর কারণে হয়তো কিছু কিছু লোক আসে, কিন্তু সেভাবে লোক আসে না। কেননা যারা বেকার যুবক যুবতীদের কাজ দেয় না, রেগার কাজ দেয় না, এডিসির প্রাপ্য টাকা তারা দেয় না, যে এডিসি সম্পর্কে এত কথা বলেছে কেন তাদের কোথায় আসবে? ব্যবহার করা হচ্ছে এই সেলফ হেল্প গ্রুপের আমাদের মায়েদের বোনেদের, টিআরএলএম এর মায়েদের বোনেদের। এদের কাজ হলো বিজেপির মিটিং এ লোক আনতে হবে, লোক না আনলে পরে তোমাদের ঋণ পাবে না, তোমাদের প্রকল্প স্যাংশন করা হবে না। গত বিধানসভা নির্বাচনেও এইভাবেই এই নারীদের টিআরএলএমের যা জঘন্যতম অপরাধ এটা করতে পারে না। আজকে টিআরএলএম কে এইভাবে ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার সম্পূর্ণ পার্টিগত স্বার্থে, এ রাজ্যের উন্নয়নের স্বার্থে না, এ রাজ্যের মায়েরা বোনেরা যারা অতি কষ্টে অতি আশা নিয়ে যারা এই সেলফ হেল্প গ্রুপ করেছে, এই সেলফ হেল্প গ্রুপের বিকাশের জন্য না। আর সেটা যদি হতো আজকে ত্রিপুরার যে কাজ খাদ্যের এত অভাব হতো না, দ্রব্যমূল্য বৃদ্ধি এইভাবে লাগাম ছাড়া হতো না, আজকে ত্রিপুরাজ্যের কি শহরের বাজার কি গ্রামীণ বাজার তার এ হত ছিড়ির চেহারা আজকে হতো না, যদি সত্যি সত্যি সে সেলফ হেল্প গ্রুপ যদি সেভাবে সহযোগিতা পেত। বন্ধুরা, এই সরকার মাত্র 168 দিন, অতীতে যে কোনো দলের একটা সরকার যদি এরকমভাবে ক্ষমতায় পুনর্বার আসে, শুধু সে দলের লোকজন না, সাধারণ মানুষের মধ্যে একটা মোহ তৈরি হয় যারা নতুন করে সরকার এসেছে, নিশ্চয় কিছু করবে, অন্তত একটা বছর তাদেরকে সময় দেওয়া দরকার, একটা বছর তাদের সাথে থাকা দরকার, তাদের আহ্বানে সাড়া দেওয়া দরকার। আর এরা তো বলছে ডাবল ইঞ্জিনের সরকার, সব কিছু ডাবল, তিন ডাবল, চার ডাবল করে দেবে। তাহলে মানুষের যে এই সরকারের শ্রীনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যাতে সেখানকার মায়েরা বোনেরা এবং অন্যরা যাতে বামফ্রন্টকে ভোট দিয়ে এই স্বৈরাচার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার জন্য আপনাদেরকে জানাতে চাইছি, আমি গতকালও সেখানে ঘুরে এসেছি। চেহারা কি, যে সরকার বা শাসক দল যে জনগণকে ধনপুর এবং বক্সনগর, ধনপুরে তো তারা জিতেছিল ভোট কাটাকাটিতে, বক্সনগরে তারা জিততে পারেনি, এই দুটি কেন্দ্রেই মাত্র 168 দিন হয়েছে, কিন্তু জনগণের সাথে কি পরিমাণ বিচ্ছিন্ন হয়েছে, জনগণকে কত অবিশ্বাস করতে পারে, মানুষকে ডেকে জড়ো করতে পারে না। এখন ব্যবহার করা হচ্ছে অন্যায়ভাবে পুলিশকে, এই দুটি বিধানসভা এলাকার কয়েকটা থানা, এই থানাকে
অবৈধভাবে কাজে লাগিয়ে সিপিএম এর সমর্থকদের বাড়িতে বাড়িতে শুধু নানা ধরনের মিথ্যা মামলা নোটিশ পাঠাচ্ছে, 50, 60, 100, 150 করে। সকালবেলা গিয়ে মণ্ডলের লোকরা দলে বলে গিয়ে উঠছে আমাদের সমর্থকদের বাড়িতে, বলছে এটা তো উপনির্বাচন, এ উপনির্বাচনে আমরা জিতলেও না জিতলেও সরকার তো বামফ্রন্টেরই, এ বিজেপি আইপিএফ টেরে থাকবে 5 বছর, কাজে কি দরকার, কি দরকার এই নির্বাচনে আপনি যে পার্টি করুন না কেন এটা নিয়ে একেবারে শাসক দলের সাথে সেভাবে যুদ্ধ করার। এলাকার প্রার্থী হিসাবে, এলাকার লোক হিসাবে আগামী 5 বছর যাতে আমরা ভালো কাজ করতে পারি আমাদেরকে ভোট দিন। হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে যে কোনো দল যে কোনো বাড়িতে যেতেই পারেন, যাওয়াটা অপরাধ না, কিন্তু কে বলে আসছে যদি কালকের মধ্যে পরশুর মধ্যে যদি আমাদের মিছিলে যদি না আসেন, আমাদের পার্টিতে যোগদান না করেন, তাহলে কিন্তু আমরা দায়ী থাকব না। শাসক দলের লোক দমক দিয়ে আসার পরে পুলিশ যাচ্ছে, কোনো কথা নেই, বার্তা নেই, কাগজ নেই, পত্র নেই, অভিযোগ নেই, পুলিশ গিয়ে বাড়ি সার্চ, আপনার বাড়িতে অবৈধ জিনিস আছে, কোথায় নেমেছে শাসক দল, এটা জনবিচ্ছিন্নতা, মানুষকে কিভাবে ভয় পায়। একজন কেন্দ্রীয় মন্ত্রী, সারা দেশের মন্ত্রী, হ্যাঁ কেন্দ্রীয় মন্ত্রী বাড়ি ত্রিপুরাতে তিনি আসবেন, না আসবেন কথা বলছি না, তিনি গিয়ে বিরোধী দলের কর্মীদের বাড়িতে বলছেন আমি আসব, আগে বাগে গিয়ে চালা চামুন্ডারকে বলে আসছেন দিদি আসছে, দিদি আসলে আপনাকে লোকজন ডেকে রাখতে হবে, এটা করতে পারে একজন কেন্দ্রীয় মন্ত্রী? তিনি ভাবে দমক দিয়ে কোনো একজন নাগরিকের বাড়িতে তার ইচ্ছে না থাকলেও ইচ্ছার বিরুদ্ধে তাকে থাকতেই হবে। ভোট তো 5 তারিখ, তার আগে থেকেই একটা রিগিং, তার আগে থেকেই প্রহসন, তার আগে থেকেই নির্বাচন কমিশনকে, ডিএম এর অফিস, এসডিএম এর অফিস, থানাগুলোকে এইভাবে এই ভারতীয় জনতা পার্টি নগ্নভাবে গণতন্ত্র জবাইয়ের জন্য মানুষের যে সাংবিধানিক অধিকার এটাকে হরণ করার জন্য উঠে পড়ে লেগেছে, এ হলো ভারতীয় জনতা পার্টি। তারা জানে ভারতবর্ষের কোনো রাজ্যেই মানুষ তাদের কাজ দেখে হয়তো কোনো একটা ভোটে তাদের সমর্থন করলে দ্বিতীয়বার করে না, কাজী সর্বত্র যেখানে ক্ষমতায় আছে ক্ষমতার অপব্যবহার করো, আর ক্ষমতার অপব্যবহার করার পর যদি মানুষকে তারা যদি ভাগে না আনতে পারে তাহলে নানা কায়দায় ভাগ করো। মণিপুরের কথা কমরেড মরিয়ম বলেছে, আমিও গত কদিন আগে 3 দিন ঘুরে এসেছি, কি অবস্থা, একটা সুন্দর রাজ্য, এত সুন্দর রাজ্য, মানুষও সুন্দর, সেখানকার প্রকৃতিও কত সুন্দর, সেই রাজ্যকে আগুনে জেলে খাক করে দিয়েছে এই বিজেপি। প্রত্যেকটা মানুষ বলছে মণিপুরের আজকে আগুন, এই ভারতীয় জনতা পার্টি আরএসএস এর সুদূর প্রসারী রাজনৈতিক খেলা। কাজে আপনারা মায়েরা বোনেরা 9 দফা দাবিতে, একদিকে কাজের দাবি আরেকদিকে নারীদের সুরক্ষা, তার সাথে আরো 7 দফা দাবিতে আপনারা এসেছেন। আমরা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষ, এ রাজ্যের সমস্ত শান্তিকামী এবং গণতন্ত্রপ্রেমী মানুষ আপনাদের
এই দাবির সমর্থনে পক্ষে আমরা আছি। আগামী দিন আরো জোরদার লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আরো ব্যাপক জনমত গড়ে তোলার মধ্য দিয়ে আমরা তাদের এই নীতি পাল্টাতে বাধ্য করাব। যদি নীতি না পাল্টায় নতুন স্লোগান তুলতে আমরা বাধ্য হব। কাজেই সেই লড়াইয়ে গণতান্ত্রিক নারী সমিতি আগামী দিন আরো ব্যাপক অংশের মানুষের কাছে গিয়ে, শুধু নারী না সমস্ত অংশ মানুষের কাছে গিয়ে, আপনাদের এই কর্মকাণ্ডকে আরো বিস্তৃত করুন এই কথাগুলো বলে আবারও এরকম একটা সময়তে আপনারা যে কর্মসূচি গ্রহণ করেছেন অত্যন্ত সাহস।